টানা চতুর্থবারের মতো চাল উৎপাদনে বিশ্বে তৃতীয় স্থান ধরে রেখেছে বাংলাদেশ। এই খবর জানিয়েছে স্বয়ং জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থা এফএও। প্রতিষ্ঠানটির প্রতিবেদন বলছে, তালিকায় শীর্ষে চীন থাকলেও বাংলাদেশের অবস্থান ভারতের পরই। মূলত ইন্দোনেশিয়াকে টপকে চার বছর আগে বাংলাদেশ এই অবস্থান দখল করে। দর্শক, এ ব্যাপারে কথা বলতে আমাদের সাথে সরাসরি যুক্ত আছেন ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ শাহজাহান কবির। জনাব শাহজাহান কবির, আমরা দেখছি যে ধারাবাহিক সাফল্যের পরেও চালের লাগামহীন মূল্য বৃদ্ধি পাচ্ছে, সেই সাথে কৃষকও ন্যায্য মূল্য পাচ্ছে না। এর ফলে এই যে সফলতা, তার সুফলটা আমরা কিভাবে পাব? ধন্যবাদ আপনাকে। আপনারা রিপোর্টে দেখাচ্ছিলেন যে গ্লোবাল ফুড আউটলুক রিপোর্টে এফএও একটি তথ্য দিয়েছে যে আমরা বাংলাদেশ পরপর চার বছর ইন্দোনেশিয়াকে পেছনে ফেলে আমরা তৃতীয় স্থানে অবস্থান করছি, এবং সেইখানে তারা উৎপাদনের যে আভাসটি দিয়েছে যে 2022 সনে আমাদের উৎপাদন হবে 38.4 মিলিয়ন টন। এটা হলো এফি অর্থ। তা আমাদেরও এস্টিমেশন, গ্রিড থেকে যে এস্টিমেশন আমরা করেছি সেটা হলো 38.5 মিলিয়ন টন, 100,000 টনের এদিক সেদিক। ডি এর হয়তো আরেকটু বেশি হতে পারে। সুতরাং আমাদের এস্টিমেশন খুব কাছাকাছি আছে। সেইখানে আমাদের যে কনজামশন সেটা হলো 25 মিলিয়ন টন, আর নন কনজামশন সব মিলিয়ে 35 মিলিয়ন টনের মতো আমাদের কনজামশন হবে। আমাদের 30 লক্ষ টন আমাদের খাদ্য কিন্তু আমাদের সারপ্লাস থাকবে এই জুন মাসের 30 তারিখের পরে। সেই ক্ষেত্রে আপনারা বলছেন এত সাফল্যের পরে কৃষক দাম পাচ্ছেন, এই বছর যদি আমরা বলি কৃষক মোটামুটি দাম পাচ্ছে, কিন্তু দাম পাওয়ার বিষয়টা অনেকগুলো ফ্যাক্টরের উপর নির্ভর করে। কারণ এখানে কৃষক যারা ধান কিনে, আপনারা জানেন মিলাররা ধান কিনে, পাইকাররা ধান কিনে, সেই ক্ষেত্রে সরকার যে নির্ধারিত দাম দেওয়া আছে এই বছর কিন্তু সরকারের নির্ধারিত দামের কাছাকাছি তারা পাচ্ছে, বা কোনো কোনো ক্ষেত্রে বেশি পাচ্ছে, এবং এই মুহূর্তে ধানের দাম কিন্তু আরো বেশি। সেই ক্ষেত্রে হয়তো সাধারণ কৃষক যারা তারা হয়তো কম পাচ্ছে এমনি, এইটার একটি বিষয়। আরেকটি হলো চালের দাম আপনারা বলছেন যে বেশি। আমরা যদি মোটা চালের কথা বলি, মোটা চাল কিন্তু 40 টাকা 45 টাকা 50 টাকার মধ্যেই আছে। চিকন চালের দাম অনেকটা বেড়ে গেছে, সেটা নিয়ে আমরাও কথা বলছি, বিভিন্ন জায়গায় আমরা কথা বলছি, এত দাম হওয়ার কথা না। এখন সরকারও চেষ্টা করছে দামটা কমানোর জন্যে। আমরা সবাই চিকন চাল খেতে চাই, এই জন্য মিলাররা চাল ছেঁটে চিকন করে সেটা বিক্রি করে, এই জন্য চালের দাম বেশি। সেই ক্ষেত্রে 80 টাকা 90 টাকা 1 কেজি চালের দাম, আমাদের ধান উৎপাদনের যে খরচ বা কৃষক যে দাম পায় সেটা হওয়ার কোনো কারণ নেই। এখানে হয়তো সরকার চেষ্টা করছে, আমরা সবাই মিলে চেষ্টা করছি এই দামটাকে আরেকটু কমিয়ে নিয়ে যুক্তিসঙ্গত পর্যায়ে নিয়ে আসা যায় কিনা। আরেকটি বিষয় আপনি জানেন যে গ্লোবাল মার্কেটে সমস্ত পণ্যের দাম বেড়ে যাওয়ায় চালের দামের উপরও একটি কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হচ্ছে বা হয়েছে ইতিমধ্যে। আপনারা জানেন এখানে যেখানে তেলের দাম বেশি বা অন্যান্য পণ্যের দাম সব কিছুই বেশি, সেইখানে চালের দাম। দর্শক, ধান উৎপাদনে বাংলাদেশের সাফল্য নিয়ে আমাদেরকে জানাচ্ছিলেন ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ শাহজাহান কবির।